প্রস্তুত আছে পঞ্চান্ন নং ডিমো বিধানসভা সমষ্টি সন্মানীয় পঞ্চান্ন নং ডিমো বিধানসভা সমষ্টি খেলুয়া মন্ডলের সন্মানীয় সভাপতি অল্পনা দাস বাইও আমি মঞ্চলে আমন্ত্রণ জানাইছো প্রাক্তন ওয়ার্ড সদস্য কংগ্রেসের পীযুষ হাজরিকা ডাঙরিয়ে, ইয়ার পাছতে আন এগারী ওয়ার্ড সদস্য কংগ্রেসের ডাঙরিয়ে। কংগ্রেসত এটা নতুন কথা নহয়, একচুয়ালি কংগ্রেসত প্রত্যেক দিনাই মানুষে রিজাইন দি কংগ্রেস দলটো একেবারে নিশকটিয়া করে দিছে, গতি এই নতুন কথা কংগ্রেসের কারণে একেবারে নহয়। আর এইকদিনত আমার তো প্রত্যেকগী নেতায় বা প্রত্যেক মিটিংতেই কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলত হাজার হাজার মানুষে যোগদান করে আছে। মই যা এক সপ্তাহ বরাক ভ্যালিতো আছিল, মই নগাঁওতো আছো, মই যোরহাট সমষ্টিতো আছো। এইকদিনত অন্তত মূল উপস্থিতিতে 10,000 মান মানুষে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি যোগদান করেছে। অজিত ভূঁইয়া ডাঙরিয়ার কিনা আছে নাকি? অজিত ভূঁইয়া ডাঙরিয়ায় ভোট নিদিলে ভোট নিদিব নাকি রাইজে? অজিত ভূঁইয়া ডাঙরিয়ার বিশেষ কিনা আছে বলে মানে নাজা নাভাবো। আন্দোলনের নামত কিবাকে সকলোরে AIUDFর আর কংগ্রেসের ভোটত সাংসদ হল, বিশেষ কিনা স্থিতি আছে বলে মানে নজানো। হব পারে এনেকা পরিবেশ হব পারে, কংগ্রেসের অবস্থা অতি বেয়া, লোকসভা নির্বাচনের পশ আরো বেয়া হব। কংগ্রেসের কোন কোন নেতায় যোগদান করে এই মুহূর্তত কবলে দিগদার, কিন্তু প্রায় সকল ব্যক্তিয়ে বিজেপির লগত যোগাযোগ আছে বলে মানে কব পার। আপনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।